ধামসা আলু দিয়ে চিকেনের লাল ঝোল বানানোর জন্য সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের টমেটো, 3 ইঞ্চি মতো আদা আর 10-12টা রসুনের কোয়া, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো চিকেন, তৈরি করে রাখা মশলার পেস্টটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 3-4 টেবিলস্পুন ফেটিয়ে রাখা টক দই, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন লবণ আর 1 টেবিলস্পুন সর্ষের তেল, আর দেবো 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। এবার সমস্ত উপকরণগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমি 30 থেকে 40 মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 4-5 টেবিলস্পুন সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেব। এর জন্য আলুর পিসগুলো বড় রাখতে হবে, যদি আলু মিডিয়াম সাইজের হয় তাহলে গোটাই রেখে দিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি একদম লো ফ্লেমে একটা লিড চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লো ফ্লেমে লিড চাপা দিয়ে ভাজার ফলে আলুগুলো অনেকটা সফট হয়ে আসবে। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1টা গোটা তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে। মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা ম্যারিনেট করার ফলে চিকেনের ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে যদি হাতে সময় কম থাকে তাহলে চিকেনটা ম্যারিনেট করার 5-10 মিনিট পরেও রান্নাটা করতে পারেন। চিকেনটা প্রথম 6-7 মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা লিড চাপা দিয়ে রেখে দেব। চিকেন থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার চিকেনের মধ্যে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি আরো 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলের পরিমাণ আপনারা যতটা রাখতে চান সেই বুঝে জলের ব্যবহারটা করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আলু আর চিকেনটাকে আমি আরো 10 মিনিট মতো হতে দেব। চেক করে নিতে হবে আলুটা গলে গেছে কিনা। সবশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার আর 1 টিস্পুন ঘি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।